গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বুধবারের এখন বাজে ওই সকাল 9টার মতো। সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:30টার সময়। ঘুম থেকে উঠে ঘরের যা যা সকালের কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে, তো ভাবলাম সকালে না আগের দিনের রাতে যদি কিছু থাকে তাহলে আমি ওটা দিয়ে ম্যানেজ করে দিই। কিন্তু আজকে না তেমন একটা কিছু নেই যে সকালে খাবো বলে, কিছু একটা করতেই হবে। আর রোজ রোজ এটা সেটা দিয়ে মানে ছাতু ঠাতু খেয়ে না বেশিক্ষণ থাকতে পারি না, তো তাই জন্য ভাবলাম ফ্রিজে বেশ আগের ভাত রয়েছে, তো সেই ভাতটার একটা ব্যবস্থা করতে হবে। আর এই ভাতটা না মানে অনেক দিন আগেরই, অনেক দিন বলতে গতকাল তো আমাদের খিচুড়ি হয়েছিল, তারও আগের ভাত। তো তাই জন্য ভাবলাম তাহলে ভাতটা এটার দুপুরে খাবো না, এটা দিয়েই ভাত ভাজা করে ফেলি। আর দেখবে শীতকালের ভাত ভাজা খেতে আরও বেশি ভালো লাগে, গরমকালেও ভালো লাগে শুধু আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়, কিন্তু শীতকালে যেহেতু সব রকম সবজি থাকে, যদিও আমার কাছে না ফুলকপিটা ছিল না, নাহলে এই ভাত ভাজাতে ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজকলি মানে যা যা থাকে, ও পেঁয়াজকলি বলতে গিয়ে মনে পড়লো এর আগের দিন আমি পেঁয়াজকলিকে পেঁয়াজকালি বলেছিলাম। যাই হোক, ওটা হয়ে গেছে, কথায় কথায় হয় না প্রোনাউন্সিয়েশনটা মানে একটু উল্টোপাল্টা হয়ে যায়, তো সেটাই হয়েছে আর কি। তো পেঁয়াজকালি না, ওটা পেঁয়াজকলি হবে। তো আজকে শুধু আলু পেঁয়াজ আর পেঁয়াজকলি দিয়েই ভাতটা ভাজা করলাম, এটাই বেশ ভালো লেগেছে। আর এখন তো দাঁতানের জন্য ডিম দেওয়া যাবে না, ও ডিম খাচ্ছে না, তাই জন্য ডিম ছাড়া করেছি, ডিম দিয়েও ভালো লাগে। তো খাওয়া হয়ে গেছে, তাতানকেও দিয়ে দিয়েছি, ও পড়তে বসেছে। আর আজকে এই এই মাসেই না তাতানদের অ্যানুয়াল পরীক্ষা আছে, মানে নভেম্বরেই, প্রত্যেক বছরই তাই হয়, শেষের দিকে শুরু হয়, শেষেই অনেক সময় শেষ হয়ে যায়, আবার কিছু কিছু সময় ডিসেম্বরের ফার্স্টের দিকেও টেনে নিয়ে যায় পরীক্ষাটা। তো এই তো, আর এই মাসে আবার তাতানের জন্মদিনও রয়েছে, তো তোমরা তো জানোই প্রত্যেক বছরই তাই হয়, তাতানের জন্মদিনের সময়ই পরীক্ষা থাকে, অ্যানুয়াল পরীক্ষা থাকে, আবার বেশ কয়েকটা বছর দেখেছি আবার ঠিক জন্মদিনের পরের দিনই অঙ্ক পরীক্ষা থাকে, মানে এরকম একটা ব্যাপার থাকে। কাজে জন্মদিনটা তো সেরকমভাবে সেলিব্রেট করা হয় না, কোনো রকম ঘরে ঘরে করা হয়, তারপরে পরীক্ষা টরীক্ষা মিটে গেলে ওটা হয়, কিন্তু সেটার প্রতি সেটার না অতটাও মানে আনন্দ লাগে না, যেটা জন্মদিনের দিন করলে লাগে, সেটা তো আর হয় না। যাক, এই কিছু করার নেই, এইভাবেই দেখা যাক কতদিন চলুক। তো এই স্নান টান সেরে এলাম, এবার যাবো রান্না করতে। বেজে গেছে এখন 11:30, আমি এই সকালের একটা পার্ট চুকিয়ে স্নান টান করে এলাম, আবার সেকেন্ড পার্ট এখন হবে, সেটা হচ্ছে দুপুরে রান্নাবান্না। তবে আমার ভিডিওর কাজ একটুখানি বাকি আছে, ওটা নিয়ে এখন বসবো, পরে আসছি। এদিকে বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি, টেবিলও পরিষ্কার করে ফেলেছি। রাতে টেবিল পরিষ্কার থাকে, কিন্তু সকালবেলা না আবার এটা সেটা করে রাখা হয়, টেবিল ই হয়ে যায়, তো আবার সকালবেলা টেবিল পরিষ্কার করতে হয়। বলেছিলো কপির ডাটাগুলো রেখে দাও, ওটা দিয়ে চচ্চড়ি করবে, বেশ ভালো লাগবে। তো ওই কপির ডাটা, তারপর মূলোরও যে গোড়ার দিকে যে ডাটাগুলো থাকে ওগুলোও দিয়ে দেবো, মূলো ডাটা, কপি ডাটা, বেগুন, শিম আছে একটু, আলু বড়ি দিয়ে একটা চচ্চড়ি করবে, এরকম চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। আর সেই গাঁঠি কুচুটা অনেক দিন আগে আনা হয়েছিল, এর আগের বার যখন বাজারে গেছিলো তখন, গাঁঠি কুচুটা জানি না কী পজিশন আছে, তো দেখি বার করে কাটবো, যদি ভালো থাকে তো কুচুটা রান্না করবো আজকে, দেখি। এখানে মূলো দিয়ে ডাল সোমবার দিয়ে দিয়েছি, নামিয়ে ফেলবো, নামানোর আগে দিয়ে দিলাম ধনে পাতা, এই সিজনের প্রথম মূলোর ডাল হলো আজকে। আর এখানে না কপি ডাটা আর কিছু মূলোর ডাটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি, বেগুন, শিম আর এই যে আলু দিয়ে, আর দেবো হচ্ছে বড়ি, এই দিয়ে একটা চচ্চড়ি হবে। যতই সকালে উঠে না কেন, তা সত্ত্বেও দুপুরে রান্নাটা আমার এত লেট হয়ে যায় কি বলবো। যদিও আজকে একটু ঝামেলা রান্না ছিল, ওই সব চচ্চড়ি টচ্চড়ি করা মানে অনেক কিছু সবজি মানে কাটতে হয়, ডাটাগুলো সরু সরু করে কাটতে হয়, ভাপাতে হয়, ঝামেলা। চচ্চড়ি রান্না করা খেতে তো ভালো লাগে, কিন্তু কাটাকুটিটা ঝামেলা। তো যাই হোক, তবু ফাইনালি হয়ে গেল রান্নাবান্না। এখানে গাঁঠি কুচুর তরকারিটা লাস্টে বসিয়েছি, সেদ্ধ হয়ে গেলে এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি, দিয়ে আর একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এখানে সমস্ত খাবার টেবিলে নিয়ে নিয়েছি, টেবিলে রেখে থালা ঠালা টেবিলটা মুছে থালা ঠালা সব রেডি, জাস্ট গাঁঠি কুচু তরকারিটা রান্না হয়ে গেলে নামিয়ে আমরা খেতে বসবো। দিকটা যখন রান্নাবান্না করি যা অগোছালো থাকে, সবজির খোসা ঠোসা আগে কি করতাম, সব একবারে কেটে কুটে বেটে বুটে রেডি করে রেখে করতাম, কিন্তু ওতে না দেরি হয় জানো তো। আমি এখন কি করি, একদিকে কাটে একদিকে বসিয়ে দিই, একদিকে কাটে একদিকে বসিয়ে দিই, একটা একটা করে হয় একটা একটা করে বসিয়ে দিই, তো এটা দেখি বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আজকে 2 ঘন্টার মধ্যে এই রান্নাবান্না কমপ্লিট হবে। হয়ে গেল কচুর তরকারি, একটু ঝোল ঝোল রেখেছি, কেন বলো তো, এই কচুর তরকারি দেখেছি যেই ঠান্ডা হয়ে যায় না ঝোলটা ঘন হতে শুরু করে, এতটাও পাতলা থাকে না, একটু ঘন হয়ে যাবে। আর এই তাতানকে ওর বাবাই কচু এনে বলেছে, তাতান এই এই সিজনে মানে এখন এইবারই কচু লাস্ট, আর কচু আনবো না, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে, এবার ঠান্ডার সবজি আসবে, কচু তো গরমকালের,
বলছে যা যে হ্যাঁ আবার পরের গরমে কচু আনা হবে, এই লাস্ট কচু। ফাইনালি রান্না কমপ্লিট হলো। এটা ঢাকা দিলাম না, গরম তো ঠান্ডা হবে। আর এই যে এই সময় এই জায়গাটা আমি খেতে বসে, তো এই জায়গাটা আমি বসতেই পারি না, পুরো মুখটার মধ্যে রোদ লাগে জানো, এখান থেকে রোদটা আসেই এই সময় এটা। এই যে এখানে একটা কিছু দিতে হবে জানালায় কাপড় টাপড়, নাহলে বসতেই পারবো না, চোখটার মধ্যে রোদ লাগে। এই যে এখানে হচ্ছে গরম গরম ভাত, আর করেছি ধনে পাতা দিয়ে মুলো দিয়ে মুসুর ডাল, আর এটা হচ্ছে আলু বেগুন শিম মুলো ডাঁটা কপি ডাঁটা দিয়ে চচ্চড়ি বড়ি টড়ি দিয়ে একটু আদা বাটা একটু সর্ষে বাটা দিয়েছি সব অল্প অল্প, আর ডালের সাথে হচ্ছে আলু চোখা শুক্তো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে মেখেছি, আর গাঁঠি আলু গাঁঠি কচু আলুর তরকারি ধনে পাতা দিয়ে। ব্যাস আজকে অনেক কিছুই হয়ে গেল। হ্যাঁ ম্যাডাম আসুন, হয়ে গেছে কিন্তু ভাত বাড়ছি আমি, চলো ভাত বাড়ি। ম্যাডাম পড়তে যাচ্ছে, দু জায়গায় পড়া আছে, সাবধানে যাবি। সব কিছু নিয়েছিস তো, পার্স মোবাইল সব নিয়েছিস তো? মোবাইলটা অন আছে তো? ঠিক আছে, ওই যে যাওয়ার সময় আবার টুকুস করে একটু মোবাইলে হাত দিতে হয়। ভাইব্রেট করেছিল ফোন, তাহলে তো আমাকে বলবি। আচ্ছা সাবধানে যাবি কিন্তু, রাস্তাঘাট দেখে পারবি। দাঁতান তো পড়তে গেছে অনেকক্ষণ, তারপর বসে বসে একটু মোবাইল দেখছিলাম, তারপর উঠে বিছানা টেছানাগুলো পরিষ্কার করে সন্ধে দিলাম, আর তার সন্ধে দেওয়ার আগেই আবার আমার বাবু এসেছিল এখানে, আমাকে ফোন করে বলছে নিচে আয়। অন্যান্য সময় বাবু আসে না, মা আগে থাকতে আমাকে ফোন করে জানিয়ে দেয় যে এরকম বাবু যাবে, মানে ই থাকে ও রেডি থাকে, চলো ঠিক আছে। কিন্তু মা আজকে কোনো ফোন টোনও করেনি, দেখি একটা ফোন করবো যে আমাকে ফোন করলে না কেন, বাবুও বলছে তো মা ফোন করেনি, আমি না তো। এসে দেখছি এর আগের দিন আমার মেয়ে মানে তাতান মার কাছে ফুলকপির তরকারি খেতে চেয়েছে, তো ওই জন্য মা মানে দিতে পারছে না বলে, আর আমরাও যাচ্ছি না যেতে পারছি না এখন, তাই জন্য মা ফুলকপি কিনে ফুলকপির তরকারি তো পাঠিয়েছে, প্লাস ফুলকপির পাতা বাটা যেটা আমার ফেভারিট সেটা দিয়েছে, প্লাস আবার মনে হচ্ছে ফুলকপি ঢুলকপি দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়িও পাঠিয়েছে, তো সেগুলো রয়েছে একটু পরে ফ্রিজে ঢোকাবো। আমি বলছি বাবা ফুলকপির সমস্ত কিছু আইটেমই পাঠিয়ে দিয়েছে, যাক বাটাটা ভালো জিনিস পাঠিয়েছে, এটা কালকে দুপুরবেলা জমিয়ে খাওয়া যাবে। এই দেখো এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা, দেখে তো তাই মনে হচ্ছে, আর এই একটা চচ্চড়ি পাঠিয়েছে বেগুন টেগুন শিম টিম দিয়ে ফুলকপি আরও কী কী আছে, আর এই হচ্ছে ফুলকপির তরকারি, দেখতে তো বেশ লোভনীয় লাগছে। আজকে একটু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ইচ্ছা করছিল, এই জন্য তাতা তো ইডলি নিয়ে দোসা নিয়ে উল্টো পাল্টা, তোকে কেন ফোন করে বলেছি বলতো, যেহেতু আমার জন্য দই বড়া আনিয়েছি। আমি তো অন্য কিছু খেতে পারতাম, বলো পাঞ্জাব থেকে এসব সাউথ ইন্ডিয়ান তোমাদের মতো খেতে কেন বলতো, সাউথ ইন্ডিয়ান খাবার খাবারটা ওই বাজারের এগ রোল চাউমিনের থেকে অনেক ভালো। এগুলো আমি খেতাম, তাহলে কি খেতিস? এসব দেবো না বলেই তো বলেছি পাঞ্জাব থেকে খাবার নেয়, অন্তত একটু তো ওগুলোর থেকে তো অনেকটা ভালো। এবার এগুলো ঢাল, এটা দুটো লাগবে না, আমি একটা এটা খাবো, ও তো সাম্বার খাবি না, শুধু চাটনি দে এখন চলে এসেছি রান্নাঘরে, শুধু ইন্দ্রর জন্য রান্না করবো, ও বললো একটু পরোটা আর আলু ভাজা করো, শুধু ওর মতোই অল্প করে করব। তো আলু কেটে ধুয়ে নিয়েছি, আর পরোটা বলতে বললো আটা দিয়েই করতে, এলাম যাক তবু ভালো, তো এখানে ওর মতোই অল্প একটু দুটো পরোটার মতো আটা মাখবো, মেখে ওকে পরোটা করে দেবো আর আলু ভাজা, কারণ তাতান তো দেখলেই ধোসা খেয়েছে। আর আমি কিছু খাবো না, ব্যাপারটা তোমাদের খুলে বলি,
ইন্দ্র আজকে তাড়াতাড়ি চলে এসছে, এসে বলছে কি সন্ধ্যাবেলা কিছু খাবো কিছু খাবো, দূর চকমড়ি তো প্রায় খাচ্ছি, আজকে একটু দই বড়া খাই। ওকে তো দই বড়াতে পেয়েছে, এর আগের দিন খেয়ে ভালো লেগেছে। বললাম ঠিক আছে খাও। তো আমার আর ইন্দ্রর জন্য দুটো দই বড়া অর্ডার করেছি, কিন্তু তাতানের জন্য কী আনবো বুঝতে পারছিলাম না। তার মধ্যে ও পড়তে গেছে, আজ তো রাত হবে, ঠান্ডা হয়ে যাবে যাই আনি না কেন, কারণ ও এখন চিকেন ডিম কিছুই খাচ্ছে না। তো কী আনবো বুঝতে পারছিলাম না, ভাবলাম থাক গিয়ে আমাদের জন্য এখন আনি, ওর পড়া হয়ে গেলে ওকে পরে ফোন করব। তো যথারীতি আমার আর ইন্দ্রর জন্য দুটো দই বড়া আনিয়েছি, ওরটা ও সন্ধ্যাবেলায় খেয়ে, মানে যখনই এনেছে তখনই খেয়ে নিয়েছে, কিন্তু আমার সন্ধ্যাবেলায় খিদে ছিল না বলে রেখে দিয়েছি যে রাত্রে খেয়ে নেবো, ওটাই আমার ডিনার হয়ে যাবে। আর তাতানের যখন পড়া শেষ হয়েছে, ওকে আমি ডাইরেক্ট বলেছি তুই পাঞ্জাব থেকে সাউথ ইন্ডিয়ান খাবারই কিছু নিয়ে আয়, তুই তো দই বড়া পছন্দ করিস না, তো ধোসা কিংবা ইডলি যেটাই খাবি নিয়ে আয়। ওকে আমি আর কিছু অপশানই দেইনি যে কী খাবি, যদি বলতাম না কী খাবি তাহলে ও পিৎজা এগরোল চাউমিন এগুলো বলতো, তো আমি চাই না ওগুলো খাক সবসময় পিৎজা এগরোল চাউমিন। তার থেকে আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান খাবারটা তবুও একটু ভালো, যদিও বাইরের তবু আমার কাছে মনে হলো, তাই জন্য ওকে কোনো অপশানই দেইনি, বলেছি ইডলি নিয়ে আয়। ও বললো না ইডলি খাবো না ধোসা খাবো, বললাম ঠিক আছে ধোসা নিয়ে আয়। এইবারও কী করেছে, দোকানে গিয়ে মানে এই প্রথমবার আনলো, হ্যাঁ এরকম রেস্টুরেন্টে গিয়ে আর কি, ও গিয়ে বলেছে ডোসা দিন। ও কী ডোসা দিন সেটা বলেনি, ও তো প্লেন ডোসা খায়, ও তো মশলা ডোসা খায় না, মানে মশলাটা খাই না, ও শুধু বলেছে ডোসা দিন। আর দোকানদারও বিজনেস পলিসি খাটিয়ে নিয়েছে, শুধু প্লেন ডোসা তো দূরের কথা, মশলা ডোসাও না, স্পেশাল মশলা ডোসা দিয়ে দিয়েছে, মানে যেটা সবথেকে একটা দামি আর কি। তো আনার পথে যথারীতি ও মশলাটা খাচ্ছে না, শুধু ধোসাগুলো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে খেয়ে নিয়েছে ধোসারিটা, আর মশলাটা পুরোটা পড়ে রয়েছে। বলো পয়সা দিয়ে আনার জিনিস এরকম ফেলে দেবো, লাস্টে মশলাগুলো আমি খেলাম। আর ধোসাতে পাঞ্জাবে এত পরিমাণ মশলা থাকে না, ওই খেয়েই পেট ভরে যায়। তো আমি ওটা খাওয়াতে আমার পেট ভরে গেছে, আমি আর রাত্রে ওই দই বড়াও খেতে পারবো না, ওটা ফ্রিজেই থাক, কালকে দেখা যাবে। তো এই তো, এই হচ্ছে আমাদের গল্প। ইন্দ্র সন্ধ্যাবেলা দই বড়া খেয়েছে, যেহেতু দই বড়া তো হজম হয়ে গেছে, বলছে না রাত্রে খাবো একটু। তো এখন প্রায় 11টার মতো বাজে, খেয়েছে সেই 7:30টার সময়, খিদে পাওয়াটাই স্বাভাবিক। তো ওর জন্য এই যে পরোটা আলু ভাজা করলাম আর একটু ডিমের পোচ করে দেবো। আর তাতানের তো ওই ডোসা খেয়ে নিয়েছে, ও খেয়েছে কটার সময়, ওই 9টা নাগাদ খেলো, ও আর রাতে কিছু খাবে না বলেই দিয়েছে। আর আমি ভেবেছিলাম দই বড়া খাবো, সেটাও আমি খেতে পারলাম না, পেট পুরো ভর্তি ওই মশলা ডোসার মশলা খেয়ে, কাজে আমি আর কিছু খাবো না, ওর জন্য শুধু পরোটা আলু ভাজা আর ডিমের পোচটা করতে গিয়ে দেখো একটা ডিমের ডিমটা ফেটে গেল। এত খারাপ লাগে না, বেশ দুটো ডিম গোটা গোটা থাকবে, কুসুমগুলো দেখতে বেশ ভালো লাগে, যা কিছু করার নেই। তো এই হচ্ছে আজকের গল্প। বাজে এখন 11টা, তাতান আজকে 10:30টার মধ্যে শুয়ে পড়েছে, যেহেতু আগেই খাওয়া হয়ে গেছিলো তো একটু টায়ার্ড হয়ে গেছিলো, শুয়ে পড়েছে, ইন্দ্রও চলে গেছে। ইন্দ্র খাওয়ার পর আমি এই রান্নাঘরটা পরিষ্কার করলাম, টেবিলটা পরিষ্কার করলাম, একটুখানি আলু ভাজা রয়েছে তো ওই জন্য ওরমভাবে ঢেকে রাখলাম। আর এই তো আজকে আর তেমন কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বিশেষ করে রান্নাবান্না কিছু না কিছু একটা রেগুলার আমার ভিডিওতে থাকে, আজকে সেটাও নেই। কারণ হয় না এক এক সময় যে ভালো লাগে না কিংবা ইচ্ছা করছে না, তো সেটাই বলছি আমাদের রেগুলার লাইফে কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে হয় এরকম মাঝে মাঝে, তাই না, যে আজকে ভালো লাগে না, আজকে কোনোরকম দিয়ে চালাই কিংবা যাই হোক। কিন্তু আমরা যারা ইউটিউবার না, যারা বিশেষ করে যারা ব্লগার, যারা ডেইলি লাইফস্টাইল দেখায় না, শুধু ব্লগার ডেইলি লাইফস্টাইলের জন্য না, যে কোনো ইউটিউবার বলে, ইউটিউবারদের কথা আমি বলছি, আমি অন্য প্রফেশন জানি না, আমি ইউটিউবারদের কথা বলছি, ইউটিউবটা না সবার জন্য নয়। যারা একটু কিছু মনে করো না, আচ্ছা সত্যিটা আমি বলছি, আমার যেটা মনে হয়েছে এই 4-5 বছরের অভিজ্ঞতায়, সেটা হচ্ছে যারা একটু কুড়ে অলস টাইপের, কাজ করতে ভালো লাগে না, জোর করে কাজ করে যেটুকু করতে হয়, তাদের জন্য ইউটিউব নয়। কারণ ইউটিউব করতে গেলে খাটনি আছে, পরিশ্রম আছে, পরিশ্রম না করলে তুমি ইউটিউবে কিছুই করতে পারবে না। আর আমার পার্সোনালি মনে হয় শুধু ইউটিউব না, যে কোনো প্ল্যাটফর্মেই, যে কোনো সে চাকরি বলো ব্যবসা বলো, যে কোনো ক্ষেত্রেই পরিশ্রম করতেই হয়, পরিশ্রম করলেই তার সুফল পাওয়া যায়, না হলে হয় না। কিন্তু আমি বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে বলছি, নর্মাল হাউসওয়াইফ যারা, আমি যদি এখন ইউটিউব না করতাম তাহলে ঠিক আছে চলো ভালো লাগে না আজকে করবো না এরকমভাবে চালিয়ে যেতে পারবো, কিন্তু ইউটিউব করলে কিন্তু সেটা হবে না। কারণ তোমরা যারা দেখতে আসছো আমার ভিডিও, তারা কি আমার মুখ দেখতে আসছো? না, আমার কাজকর্ম দেখতে আসছো, আমি কী করছি না করছি, কী রান্নাবান্না করছি, তোমরা অনেকেই বলো আমার ভিডিও থেকে অনেক কিছু শিখেছ, তো কাজেই কিছু শিখতে, কিছু ভালো লাগা, কিছু এন্টারটেনমেন্ট সব কিছু মিলিয়ে নিয়ে আসো। কাজে আমি যদি আমার ব্লগের মধ্যে কিছুই না দেখাই, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরার সামনে নিয়ে কথা বলছি, বসে বসে কথা বলছি, ওগুলো কিন্তু কেউ দেখবে না, ওগুলো বেশি দিন চলে না, কাজে পরিশ্রম তোমাকে করতেই হবে। এবার জানি না আজকের ভিডিওতে কিছু নেই, কীরকম তোমরা কে কতজন কীভাবে কী পছন্দ করবে না করবে জানি না, আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও আপলোড করার, তোমাদের মধ্যে এক একজন বলো যে এই কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো ভিডিও না দেওয়াই ভালো হয়, তোমরা বলো যে এর মধ্যেও ভিডিও দিতে হলো, এর মধ্যেও ভিডিও করতে হলো। দেখো এই জিনিসটা, এই ইউটিউব প্ল্যাটফর্মটা এমন না
যেখানে তুমি যদি একদিনও ভিডিও না দাও টাইম মতো, তাহলে তোমার পরের দিনে রিচ ডাউন হয়ে যাবে, অনেকটা রিচ ডাউন হয়ে যাবে, রেকমেন্ডেশন পাঠাবে না ইউটিউব, এগুলো অনেকটা লো হয়ে যায়, মানে কম হয়ে যায়। কাজেই সেক্ষেত্রে আবার দাঁড়াতে প্রবলেম হয়ে যায়। কাজেই আমি চাই না আবার নতুন করে কিছু করতে। কাজেই যে রেগুলারিটি আছে সেটা ইউটিউবে একদম মাস্ট মেনটেন করতেই হবে, ডেলি আপলোড ভিডিও করতেই হবে। যারা ডেলি দেয় তাদের ডেলি, যারা অল্টারনেট ডে দেয় তাদের অল্টারনেট ডে, মানে যেই সিস্টেমটা যাদের যেটা চলে সেই রেগুলারিটি মেনটেন করতেই হয় ইউটিউবে, নাহলে কিন্তু ফট করে একদম রিচ ডাউন হয়ে যাবে। সেটা ইউটিউব রেকমেন্ডেশন থেকে শুরু করে তোমার আর্নিং সব ক্ষেত্রেই কিন্তু রিচ ডাউন হয়ে যায় ইউটিউবে। ইউটিউব করা মানে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে কাজ, মানে তোমার যার যেটা, যে যেটা নিয়ে ভিডিও করে সেটার ব্যাপারেই বলছি, কন্টেন্ট তোমাকে তৈরি করতেই হবে, এমনকি ভালো কন্টেন্ট তৈরি করতে হবে যাতে সবাই দেখতে পছন্দ করে এরকম টাইপের। কিন্তু সেটা রেগুলার ভালো মানে সম্ভব হয়ে ওঠে না, আর তখনই ভিডিও ভিউজ দেখলেই বোঝা যায়। কাজেই আজকে যার ভিউজ কেমন হবে আমি জানি না, তো সেটাই আমি বলছিলাম, ভাবছিলাম যে আজকে তো ভিডিওতে কিছুই রান্নাবান্না করলাম না, কারণ করতে হলো না তেমন একটা, তো এখনও আমি শোবো না, কারণ ওরা দুজনেই যেহেতু শুয়ে পড়েছে এখন একটু নিস্তব্ধ চুপচাপ। তো আমার না ইউটিউবের একটা কাজ আছে, মানে অফিসিয়ালি একটা কাজ আছে যেটা একটা ফর্ম ফিল আপ করতে হবে আর কি। তো এইসব কাজটা আমি একটু ধীরে সুস্থে করি, নিরিবিলিতে করি, যাতে কেউ ডিস্টার্ব না করে, কারণ একটু ভুলভাল হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে। আর তাই জন্য এখন যেহেতু ওরা শুয়ে পড়েছে, তো আমি এখন ওই ফর্মটা ফিল আপ করবো ইউটিউবের, কারণ হাতে আর বেশি সময় নেই। ওরা একটা টাইম দিয়ে দিয়েছে যে এই সময়ের মধ্যেই করতে হবে, তো সেই টাইমটা চলেই এসছে প্রায়, এরপর টাইম পেরিয়ে যাবে তখন আমি মুশকিলে পড়ে যাব। তো যাই চলো ওটা করবো, করে তারপর শুরু করবো, ওটা করতে মোটামুটি সময় লাগবে কিছুক্ষণ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।